Hello guys, welcome to chemistry school. From this channel you will get physics and chemistry questions solved exclusively for HSC 2022. So keep touch with chemistry school by subscribe and get the notification by pressing bell icon. Assalamu alaikum shubhro HSC porikarthi bindo asha kori shokole bhalo acho aaj tomader jonno niye elam ফিজিক্স সেকেন্ড পেপারের অর্থাৎ নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান চ্যাপ্টারের ঢাকা বোর্ড 2019 এর সলিউশন। তাহলে প্রথমে উদ্দীপকটা দেখে নেওয়া যাক। উদ্দীপকে দেওয়া আছে একটি হাইড্রোজেন -1.5 ইলেকট্রন ভোল্ট শক্তি অবস্থা থেকে -3.4 ইলেকট্রন ভোল্ট শক্তি অবস্থানে আসে। এটা আমার উদ্দীপক দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে ভূমি অবস্থায় শক্তি অর্থাৎ গ্রাউন্ড স্টেট এনার্জি, ইলেকট্রনের গ্রাউন্ড স্টেট এনার্জি 13.6 ইলেকট্রন ভোল্ট হলে ইলেকট্রন প্রথমে কোন শক্তি স্তরে ছিল, অর্থাৎ আমার হাইড্রোজেনের ইলেকট্রনটা প্রথমে এই এনার্জি স্টেটে ছিল, -1.5 ইলেকট্রন ভোল্ট সেই এনার্জি স্তরে ছিল। সেই স্তরটা বোর পরমাণু মডেলের কত নম্বর স্তর সেটা আমরা বের করব। এটা বের করার জন্য বোরের তত্ত্ব থেকে আমরা জানি, আমরা কি জানি, এনতম শক্তি স্তরে ইলেকট্রনের এনার্জি কি হবে। এটার জন্য আমাদের ফর্মুলা হলো -13.6/n². এখানে n হলো কক্ষপথের অবস্থান বা শক্তি স্তর, এটাই আমাদের বের করতে হবে। তাহলে বের করার জন্য আমরা এখন এনের মান বের করি। এখানে আমাদের প্রথম শক্তি অর্থাৎ প্রথমে তার শক্তি ছিল -1.5 ইলেকট্রন ভোল্ট, -1.5 ইলেকট্রন ভোল্ট। তাহলে এনের মান আসতেছে, এন স্কোয়ারের ভ্যালু আসতেছে 9.067। তাহলে এন এর ভ্যালু কত আসতেছে, এটাকে বর্গমূল করলে আমরা পাই এন এর ভ্যালু আসতেছে অ্যারাউন্ড 3, অর্থাৎ 3-এর কাছাকাছি 3। তাহলে আমরা বলতে পারি যে প্রথমে ইলেকট্রনটি 3 নম্বর শক্তি স্তরে ছিল, ইলেকট্রনটি সর্বপ্রথম 3 নম্বর শক্তি স্তরে ছিল যখন এই শক্তি অবস্থানে ছিল, তখন সে 3 নম্বর শক্তি স্তরে ছিল। আমাদের 2 নম্বর কোশ্চেনটা হলো নিঃসরিত বিকিরণটি দৃশ্যমান হবে কি না। দেখো হাইড্রোজেন প্রথমে ছিল এই এনার্জি স্টেটে, ইনিশিয়াল এনার্জি স্টেট ছিল -1.5 ইলেকট্রন ভোল্ট, এখান থেকে সে ইমিশন হয়ে -3.4 ইলেকট্রন ভোল্ট এই এনার্জি স্টেটে আছে। এখন তাহলে আমাদের শক্তি স্তরের পার্থক্য কত হবে, মানে দুই স্তরের মধ্যে এনার্জি গ্যাপটা কত হবে সেটা আমরা ক্যালকুলেশন করব। সেটা ক্যালকুলেশন করার জন্য ডেল্টা ই হবে ইনিশিয়াল এনার্জি স্টেটে এনার্জি, সেটা হবে -1.5 ইলেকট্রন ভোল্ট মাইনাস ফাইনাল এনার্জি স্টেট 3.4 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমাদের ভ্যালু আসে 1.9 ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ আমাদের হাইড্রোজেন যে ইলেকট্রনটি ছিল সেই ইলেকট্রনের প্রাথমিক অবস্থা এবং সর্বশেষ অবস্থার মধ্যকার শক্তির পার্থক্য হচ্ছে 1.9 ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ এতটুকু শক্তি বিকিরিত হবে, ইমিটেড হবে। এখন আমরা ক্যালকুলেশন করে দেখব এই শক্তি কি আমাদের ভিজিবল কি না, দৃশ্যমান হবে কি না। ভিজিবল হইতে হলে আমাদেরকে অবশ্যই 380 থেকে 780 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্য হইতে হবে, অর্থাৎ আমাদের এই বিকিরণটির তরঙ্গ দৈর্ঘ্য এই রেঞ্জে হইতে হবে। তাহলে দেখি আমাদের এই বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যের মান কত আসে, ল্যামডা ভ্যালু। আমরা জানি ডেল্টা ই ইকুয়াল টু এইচ নিউ, আবার জানি নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। তাহলে
ল্যামডা সমান কত হবে? ল্যামডা সমান হবে এইচসি বাই ডেল্টা ই। এবার যার যার ভ্যালুগুলো আমরা বসায় দেই, প্লাঙ্কের ধ্রুবক 6.63 টেন ইনভার্স 34, সি ভেলোসিটি অফ লাইট সেটা হলো 3×10^8 বাই, এখানে লক্ষ্য করি ডেল্টা ই অর্থাৎ এনার্জি শক্তির পার্থক্য ছিল 1.9 ইলেকট্রন ভোল্ট, কিন্তু আমাদের শক্তিকে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করার জন্য অবশ্যই জুলে নিতে হবে। তাহলে 1.9 × জুলে কনভার্ট করার জন্য 1.6×10^19 এটা হচ্ছে জুলে। তাহলে ক্যালকুলেশন করে আমরা যে মান পাবো সেটা হলো 2×10^9 মিটার, এই মানটা পেলাম। তা তরঙ্গ ধরবে এত, এটা সমান কত ন্যানোমিটার? এটা সমান হলো 654.3 ন্যানোমিটার অর্থাৎ 654.3 ন্যানোমিটারের তরঙ্গ ধৈর্ঘ্য আমরা পাবো বিকিরিত রশ্মি হিসাবে। আর আমাদের ভিজিবল এর রেঞ্জ হচ্ছে 380 থেকে 780, অর্থাৎ আমাদের এই রেঞ্জের মধ্যে আমাদের এই বিকিরণটি আছে, তাহলে আমাদের নিঃসরিত বিকিরণটি দৃশ্যমান হবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।